ক্লিন ঢাকা এই শিরোনামে পরিচ্ছন্ন নগরী করতে এবার মেয়রের পর এক হয়েছে বেশ কিছু তরুণ। বৃহস্পতিবার গভীর রাতে শাহবাগ থেকে কারণ বাজার পর্যন্ত পরিষ্কার করতে ঝাড়ু হাতে নিজেরাই নেমে পড়লেন রাস্তায়। আর এতে অংশ নিয়েছে স্কুল কলেজ এমনকি চাকরিজীবী সহ অনেকেই। রিপন হোসেন, বোরহানউদ্দিন এবং আরিফুল ইসলাম তিন বন্ধু, এরা সবাই নীলক্ষেত হাই স্কুলের দশম শ্রেণীর ছাত্র। এলাকার বড় ভাইয়ের কথায় উদ্দীপ্ত হয়ে তারাও এসেছেন এই উদ্যোগের সঙ্গে সামিল হতে। ক্লাস টেনে পড়ে নীলক্ষেত হাই স্কুলে, এখানে আসার কারণ হচ্ছে যে আমরা চাই যে আমরা আমাদের দেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। আমাদের স্কুল থেকে আমাদের বন্ধু বান্ধব, বাইরের ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাইকে আনার চেষ্টা করব, যাতে ওরাও আমাদের সাথে মিশনে যোগ দেয়। আজকে আমি হয়তো একা আসছি, সেকেন্ড টাইম হয়তো আমার আরও যে ভাই ব্রাদার আছে, ফ্রেন্ড সার্কেল আছে, তাদেরকে নিয়ে আসবো। এমন একটি উদ্যোগের প্রধান কারিগররা জানালেন, নিজেদের দায়িত্ববোধ থেকে সাধারণ মানুষকে সচেতন করে তুলতে তাদের এই ছোট্ট প্রচেষ্টা। সব জনগণ আমাদেরকে দেখে যদি উদ্বুদ্ধ হয়ে সচেতন হয়ে যায় এবং বাইরে ময়লা না ফেলে, তাইলে আই থিঙ্ক ঢাকাটা অনেক বেশি ক্লিন মনে হবে। আমরাই শুরু করি, আজকে আমি শুরু করলাম, আমার থেকে আমরা হব, আমরা থেকে আমরা পুরো দেশ এবং জাতি হব। জসিম জুয়েল, একুশে টেলিভিশন, ঢাকা।